জিমিন দেখলো সত্যি তের দিকে তো সবাই দেখছে অবাক হয়ে, তাই জিমিন দেখে হাত ইশারা করে ডাকলো। তে নাচ বন্ধ করে জিমিনের কাছে চলে আসলো, এসে বলল, কি হয়েছে আপু বলো। এদিকে জংকুক তে নাচ বন্ধ করেছে বলে সেটা দেখে কিছুটা স্বস্তি পেল, আর তের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তের হাসি দেখছে। তে হাসতে হাসতে জিমিনের কাছে চলে এসেছে। জিমিন বলল, তে আয় তোর হাতে মেহেন্দি মাখিয়ে দেব। আচ্ছা আপু আমার মেহেন্দি মাখিয়ে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও, আর শোনো একদম তোমার মতো করে মাখিয়ে দেবে আমাকে। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে, এ তোমরা সবাই আমার তের হাতে আমার মতো করে মেহেন্দি মাখিয়ে দাও তো। দেখে মেহেন্দি মাখতে বসিয়ে জিমিন তের কানে কানে বলল, তে তুই একটু বস, বসে মেহেন্দি মাখ, আমি একটু ঘুরে আসি, আমাকে যেন খুঁজবি না, আমার আসতে কিন্তু একটু দেরি হবে, হ্যাঁ তুই মেহেন্দিটা মেখে নে। এদিকে জংকুক হাঁ করে তের দিকে দেখছে, তে মেহেন্দি মাখছে আর সবার সঙ্গে কথা বলছে। জংকুক সেটা দেখছে অবাক হয়ে একটা প্লেয়ারের গায়ে হেলান দিয়ে। এদিকে সুগা জংকুকের কানে কানে বলে গেছে সে একটু পরেই চলে আসবে, জংকুক যেন তাকে না খোঁজে। জংকুক আনমনে তের দিকে দেখেই যাচ্ছে, তে হাসছে আর সবার সঙ্গে কথা বলছে। এদিকে তের মেহেন্দি মাখানো শেষ হয়ে গেছে, তে বসে বসে দেখল জিমিন কোথাও নেই। তে খুঁজলো জিমিনকে, কিন্তু জিমিনকে না পেয়ে তে উঠল, উঠে মনে মনে ভাবলো একটু জিমিন আপুকে খুঁজে আসি, নইলে কোথায় গেল, এখন তো এখানে আসলো না। তে জিমিনকে খুঁজতে উপরে চলে গেল, উপরে সব ঘর একটা একটা করে খুঁজছে। এদিকে জংকুকও সুগার খোঁজে উপরে গেছে, আর যেয়ে একটা একটা করে ঘর খুঁজছে কোথায় গেল। আবার বাড়িতে যেতে হবে, মা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, এটা ভেবে জংকুক সুগাকে খুঁজতে লেগেছে। তে জিমিনের ঘরে গেছে জিমিনকে খুঁজতে, কিন্তু সেখানে পেল না। খুঁজে বেরোনোর সময় দেখলো জংকুক ওই ঘরে ঢুকছে, কিন্তু তে বুঝতে না পেরে খুব জোরে চেল্লে উঠল, আরে আপু দেখো না কে এসেছে, বাঁচাও আপু বাঁচাও, আমাকে বাঁচাও। জংকুক এসেই তের মুখটা চেপে ধরল, ধরে বলল, একটাও কথা বলবে না, যদি একটাও কথা বলো তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো, আর আমি যে এখানে এসেছি কেউ যেন না জানে। আর তের তো বুঝতে বাকি রইল না যে এটা সেই জংকুক। এটা দেখে তে কিছুই বলল না, চুপ করে আছে। এদিকে তের মুখটা চেপে ধরে রেখেছে, ধরে রেখে বলছে জংকুক, বলো তুমি কাউকে বলবে না তো আগে বলো। তে মাথা নাড়া দিচ্ছে, মুখ দিয়ে তো কিছু বলতেই পারছে না, তার মুখটা চেপে ধরে রেখেছে। জংকুক বলল, বলো এখনো বললে না। জংকুক বুঝতে পারলো তে উত্তর দিতে পারছে না, কারণ তের মুখটা সে চেপে ধরে রেখেছে, তাই সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিল মুখ থেকে, ছাড়িয়ে নিয়ে বলল, এবার বলো, বলো কেউ জানবে না তো। তে বলল, না না কেউ জানবে না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। জংকুক বলল, আচ্ছা ঠিক আছে যাও। বলার সাথে সাথে তে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেয়ে দৌড়াতে দৌড়াতে জিমিনের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে চেল্লাচ্ছে তখনও, আপু আপু আমাকে বাঁচাও, আপু আমাকে বাঁচাও, আপু আমাকে বাঁচাও। জিমিন বলল, আরে কী হয়েছে, কী হয়েছে তে, কী হয়েছে, ওট ওট দেখি কী হয়েছে দেখি। জিমিন দেখে মেঝে থেকে তুলে মুখে হাত বুলিয়ে বলল, কী হয়েছে রে তে। তে কিছুই বলতে পারল না, তে এটাই ভেবেছে আমি যদি কিছু বলি জংকুক আমাকে গলা টিপে মেরে ফেলবে, সে খুব ভয় পেয়েছে তাই কিছুই বলল না, বললো আপু চলো আমি এখান থেকে নিচে চলে যাই। বলার সাথে সাথে জিমিন আর তে নিচে চলে আসলো। এদিকে জংকুক আর সুগা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এসে গাড়ি ড্রাইভ করছে জংকুক। জংকুক গাড়ি ড্রাইভ করতে করতে বলল, সুগা তুই অতক্ষণ কোথায় গিয়েছিলিস রে, তোকে তো আমি খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তারপরে তুই কোথা থেকে চলে আসলি রে। সুগা বলল, ও তুই বুঝবি না, এখন তোর সঙ্গে কিছুই বলবো না, সব কিছু পরে বলবো। কেন তুই আমার সঙ্গে বলবি না কেন, না থাক না জংকুক, পরে বলবো তোর সঙ্গে।
তুই আমার কাছে কিছু জানতে চাস না এখন, কাল বলবো, কাল যখন তোর বিয়ে হয়ে যাবে বিয়ের পরেই বলবো। আচ্ছা ঠিক আছে দাদু, কালই বলিস। থাক, সুগা বললো, জঙ্কুক তোর কি এখনো মন খারাপ? জঙ্কুক বলল, হ্যাঁ আমার মন একটু খারাপ। কেন, কিসের জন্য? আরে বলতে পারবো না রে। সুগা বলল, কেন বলতে পারবি না? দেখে কি তোর খুব ভালো লেগেছে? জঙ্কুক বলল, হ্যাঁ রে দেখে আমার খুব ভালো লেগেছে। আজ থেকে না, সেই ছোট থেকে, যখন ও 4 বছর ছিল তখন থেকে। তুই তো সব কিছুই জানিস, আমি ওকে ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। আমি হয়তো একটু বড় ছিলাম, ও আমার থেকে অনেক ছোট, হলেও আমি ওকে অনেক পছন্দ করি। আর কবে যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেও বলতে পারি না। ওর ছবিগুলো এখনও আমি অনেক যত্নে আমার কাছে তুলে রেখেছি। কেউ জানে না, শুধু আমি জানি আর তুই জানিস। তুই তো সব কিছুই জানিস, আমি ওকে পছন্দ করি। এখানটা 4 বছর আগে ইউনুর সঙ্গে দেখা হয়েছিল, তখন তেল ফটো নিয়েছিলাম ওর কাছ থেকে। তারপরে এই 4 বছর ওকে দেখি না, 4 বছর পরেই ওকে দেখছি। প্রথমে তো বুঝতেই পারিনি যে ওতে, পরে বুঝতে পারলাম যে ওতে। আজকে তো শিওরই হয়ে গেলাম যে ওতে। সুগা বললো, জঙ্কুক তবে এখন তুই কী করবি? ঠিকই দেখে বিয়ে করতে চাস না জিমিনকে বিয়ে করবি? জঙ্কুক বলল, আমার মা জিমিনকে ঠিক করেছে, আর এখন যদি বলে দেখে বিয়ে করব আমার মার খুব খারাপ লাগবে। আর তে অনেক ছোট, ওরা এর সঙ্গে আমার বিয়ে দেবে না, আমি এখন বললেও হবে না। আর আমি যদি আগে বুঝতে পারতাম যে তে এত বড় হয়েছে, তবে আমি আরেকটু ওয়েট করে নিতাম, এখনই বিয়েতে মত দিতাম না রে সুগা, তের জন্য আমার একটু কষ্ট হচ্ছে। সুগা বলল, জঙ্কুক কী করবি বল, কিছু তো করার নেই। আর তোকে বললাম, কিন্তু তুই তো বলছিস যে জিমিনকে বিয়ে করবি, তবে ঠিক আছে জিমিনকে বিয়ে কর। জঙ্কুক বলল, হ্যাঁ আমি জিমিনকে বিয়ে করবো, কিন্তু তোকে আমি খুব ভালোবাসি, তোকে হয়তো সারা জীবন ভালোবেসে যাবো। ওকে সে ছোটো থেকে ভালোবাসি, যখন অনেক 4 বছরে ছিল তখন থেকেই আমার ইউনুর প্রতি রাগ হতো। ইউনুর কোলে যখন উঠতো, উঠে ঘুরতো বেড়াতো, ও যখন আমার কাছে আসতো না আমার খুব রাগ হতো। আমার কাছে আসতো না বলেই আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে যেতাম। সাইকেল নিয়ে গেলে সাইকেলে উঠে ঘোরার নেশায় ও আমার কাছে চলে আসতো, আর ওকে একটু কোলে করে নিয়ে আমি শান্তি পেতাম। ওরা যখন এখান থেকে চলে গেল তখনই আমি বিদেশে চলে গেলাম, সেখান থেকে তো আর কখনো বাড়ি আসিনি।